দৈনিক প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ভালো কাজের উদ্যোগ নেওয়া হয়েছে। ফুলেরা বন্ধুসভা সারা বাংলাদেশের ন্যায় ভালো কাজের উদ্যোগ নিয়েছে। ফুলেরা রেলওয়ে প্ল্যাটফর্মে একটি ক্ষুদে শিক্ষার্থীদের যারা ছিন্নমূল শিশু হিসাবে বেড়ে উঠেছিল তাদেরকে ঘিরে একটি স্কুল প্রতিষ্ঠা হয়েছে। স্কুলটির নাম আলোর পাঠশালা। সেই আলোর পাঠশালার প্রায় ৫০ জন ক্ষুদে শিক্ষার্থীকে আজকে দৈনিক প্রথম আলোর পাঠক সংগঠন ফুলেরা বন্ধুসভা একবেলা খাবারের আয়োজন করেছে। এই চমৎকার আয়োজনটি করতে পেরে আসলে আমরা নিজেদেরকেই ধন্য মনে করছি। এদের পাশে দাঁড়াতে পেরেছি, একটু মুখে হাসি ফোটাতে পেরেছি, আর এই কাজের এই ভালো কাজের সহযোগিতা আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম না বললেই নয়, আমাদের দৈনিক প্রথম আলোর সাবেক ফুলেরা প্রতিনিধি যুক্তরাষ্ট্র প্রবাসী আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই মনির রহমান শুয়েব ভাই আমাদেরকে এই কাজে সহযোগিতা পৃষ্ঠপোষকতা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আলোর পাঠশালা ফুলেরা পথ শিশুদেরকে নিয়ে দুপুরে একবেলা খাবারের ব্যবস্থা করেছে প্রথম আলো বন্ধুসভা। আমি প্রথম আলো বন্ধুসভার সকল বন্ধুদের এবং সকল কর্মকর্তাদের আমার প্রথম আমাদের আলোর পাঠশালা ফুলেরা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আলোর পাঠশালার ছিন্নমূল শিক্ষার্থীদের নিয়ে আজকের যে আয়োজন এবং এই আয়োজনে আমি সম্পৃক্ত থাকতে পেরে প্রথম আলো বন্ধুসভা ফুলেরার যাত্রা আর দূর থেকে বহুদেরও সাথে প্রথম আলো বন্ধুসভা সকল কর্মকাণ্ডে আগামীতে ইনশাল্লাহ আমি উপস্থিত থাকবো, আর সেই সাথে উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে ছিন্নমূল শিশুদেরকে বিশেষ করে আলোর পাঠশালার শিশুদেরকে আজকে একটি আয়োজন করে তাদেরকে আহ্বান করতে পেরেছি আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি বন্ধুসভার সকল সদস্যদের এবং বন্ধুসভা সফলতা কামনা। প্রথম আলো ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলেরা বন্ধুসভার আয়োজনে ভালো কাজের যে উদ্যোগ নেওয়া হয়েছে সে উদ্যোগে আমি সাবেক সভাপতি হিসাবে সাধুবাদ জানাই এবং যে পথ শিশুদের নিয়ে যে অনুষ্ঠানটা সেটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান, আর আমি ধন্যবাদ জানাই আমাদের যারা বন্ধুসভার সম্মানিত সদস্যবৃন্দ সহ যারা এই কাজে সহযোগিতা করছে তাদের ধন্যবাদ জানিয়ে আজকের কথা এখানে সমাপ্ত করব। প্রথম আলো ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলো ফুলেরা বন্ধুসভার উদ্যোগে আয়োজিত পথ শিশুদের নিয়ে একবেলা আহারের ব্যবস্থা করেছে প্রথম আলো ফুলেরা বন্ধুসভা, এই জন্য বন্ধুসভার সকল বন্ধুদের ধন্যবাদ জানাই। বালোর সাথে আলোর পথে প্রথম আলো বন্ধুসভার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার আলোর পাঠশালার বাচ্চাদের একবেলা আহারের ব্যবস্থা করেছে। আমি সাধুবাদ জানাই প্রথম আলো বন্ধুসভার সবাইকে। সালাম আলাইকুম। বারে যাক তারা, যাও যাও আস্তে 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 আস্